বাংলাদেশ নৌবাহিনীর চাকরি ছেড়ে গাছের গুঁড়ি ও কাঠ খোদাই করে দীর্ঘ 17 বছর ধরে ভাস্কর্য তৈরি করছেন ফরিদপুরের বাহারুল লতিফ। গাছের গুঁড়ি খোদাই করে ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস, 7 বীরশ্রেষ্ঠ ছবি, বঙ্গবন্ধু ভাস্কর্য সহ শতাধিক শিল্পকর্ম। তার হাতের তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে জাতীয় জাদুঘরে। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তৈরি করা এমন শিল্পকর্ম দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন ভাস্কর্য প্রেমীরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাংলাদেশ নৌবাহিনীর চাকরি ছেড়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দীর্ঘ 17 বছর ধরে গাছের গুঁড়ি ও কাঠ খোদাই করে শিল্পকর্ম তৈরি করছেন বাহারুল লতিফ। 1981 সালে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরিতে যোগ দেন বাহারুল। শিল্পকর্মের টানে মাত্র 12 বছরে চাকরি জীবন শেষ করেন তিনি। এরপর থেকে আবারও মনোযোগ দেন শিল্পকর্মে। ফেলে দেওয়া গাছের গুঁড়ি ও কাঠের টুকরোর মাঝে খোদাই করে ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধের ইতিহাস, 7 বীরশ্রেষ্ঠের ছবি, পদ্মা সেতু, পরিবারের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ শতাধিক শিল্পকর্ম। তার তৈরি করা বিলুপ্ত প্রজাতির 19টি প্রাণীর ভাস্কর্য ইতিমধ্যে স্থান পেয়েছে জাতীয় জাদুঘরে। আর নতুন প্রজন্মের কাছ থেকে কাঠ শিল্পের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এমন শিল্পকর্ম তৈরি করছেন বলে জানান বাহারুল লতিফ। আমি নৌবাহিনীতে থাকা অবস্থায় সময় দিতে পারতাম না, তাই নৌবাহিনীর চাকরি ছেড়ে এসে এই কাঠের গুঁড়ির ভিতরে আমি এই কাজগুলি করি। আগামী প্রজন্মের মানুষগুলি যাতে শিখতে পারে, জানতে পারে, এই ইতিহাসগুলিকে যাতে ধরে রাখা যায়, এই জন্য আমি এই সিস্টেমে কাজগুলি করি। ভিন্নধর্মী এমন শিল্পকর্ম কিনতে ও দেখতে বাহারুল লতিফের বাড়িতে দূর দূরান্ত থেকে আসছেন অনেক মানুষ। তবে তার এই শিল্পকর্মগুলো যথাযথ মূল্যায়ন না হয় হতাশ ভাস্কর্যপ্রেমীরা। আমি জাতীয় জাদুঘরে গিয়ে ফরিদপুর লক্ষ্মীপুরের বাহার ভাইয়ের শিল্পকর্ম দেখে খুবই অভিভূত হই। দীর্ঘদিন যাবৎ কাঠশিল্পের উপর কাজ করে যাচ্ছে, অর্থের অভাবে কাজগুলো সম্পন্ন করতে পারছে না, কিন্তু অনেক সংরক্ষণের অভাবে চিত্রকর্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে ব্যতিক্রম ধর্মী সৃষ্টিশীল কাজের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সে কি করতে চান, তার উদ্দেশ্য কি, আমাদের কি সহযোগিতা দরকার, যদি সুনির্দিষ্টভাবে তিনি আমাদের কাছে উপস্থাপন করে আমরা অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং তারা যেভাবে বাস্তবায়ন করতে চায় জেলা প্রশাসন সহযোগিতা করবে। বাহারুল লতিফের তৈরি শিল্পকর্মের যথাযথ মূল্যায়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।